হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর চলো আজকে দেখে নাও আমার নতুন একটা রেসিপি। আমি আজকে বানাবো বর্লি মাছের চচ্চড়ি, বা তোমরা বর্লি মাছের ঝুলও বলতে পারো। তো আমি শস্য নিয়ে নিয়েছি, চিনাবাদাম নিয়েছি, কাঠবাদাম নিয়েছি, একটা বড় পেঁয়াজ নিয়েছি, 4-5টা লঙ্কা নিয়েছি, আর ধনে পাতা নিয়েছি, আর 300 গ্রাম বর্লি মাছ নিয়েছি। এখন আমি পেঁয়াজটা, লঙ্কাটা, বাদাম আর শস্যটা একসাথে বেটে নেব। আর বর্লি মাছে আমি অল্প নুন, অল্প হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। এভাবে সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দেখুন ভালো করে মাছগুলো ভাজা করে নিয়েছি। এখন আমি ওই তেলেই আবার আমি মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখন আমি 2 চামচ হলুদ দিয়ে দিলাম, দু চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিলাম, নুনটা স্বাদ অনুসার দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে ভাজবো যতটুকু অবধি তেলটা না বেরোবে, না হলে মশলার একটা কাঁচা গন্ধ থাকে। দেখুন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দেব। দেখুন জলটা আপনারা বুঝে দিবেন। জলটাতে এখন ঝোলটা ফোটার অপেক্ষা করছি আমি। এখন ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটার কি সুন্দর কালার এসেছে। হ্যাঁ, মাছগুলো দিয়ে দিলাম, এখন আর একটু ফুটিয়ে নেব, ভালো করে ফুটিয়ে নেব। তোমরা বাড়িতে এটা রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট করে বলবে, কে কে কীভাবে বর্লি মাছটা বানাও আমাকে কমেন্ট করে বলবে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে, আর তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করবে। আমি দেখুন ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে আর একটু ফুটিয়ে নেব। এখন ভালো করে এটা ফুটিয়ে নিয়ে এখন এটা আমি দেখুন ঝোলটা অল্প শুকিয়ে নেব। আর এটা বন্ধুরা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন বানিয়ে। এটা ঝোলটা শুকিয়ে গেছে, এখন আমি মাছটা নামিয়ে নিলাম। আর আপনারা আমাকে এই চ্যানেলে সাপোর্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। যারা নতুন ওরা আমাকে এটাতে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। অনেক সুন্দর কালারটা এসেছে না বন্ধুরা, আপনার বাড়িতে ট্রাই করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ।